আমার নবাগত শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। যেহেতু অনলাইন ক্লাস আমাদের একাদশ শ্রেণী শুরু হয়ে যাচ্ছে, তাহলে আমরা সবাই প্রাথমিকভাবে একটি আইডিয়া নিয়ে রাখব কী কারণে আমরা এই অনলাইন ক্লাসটা করছি। যেহেতু এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পদ্ধতি, এই পদ্ধতিতে আমাদের কিন্তু অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। কীভাবে মানসিকভাবে প্রস্তুতি? আমরা কিন্তু প্রত্যেক বছর যারা নবীন, যারা সম্পূর্ণ নতুন, বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এসএসসি লেভেল পার করে এইচএসসি, এইচএসসি মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি, এটা অবশ্যই আমরা সবাই জানি। এই স্টেপে আসতে গিয়ে আমাদের কিন্তু অনেকগুলো পদ্ধতি অথবা ধাপ পার হয়ে আসতে হয়েছে। এর মধ্যে দেখো, আমরা বিভিন্ন স্কুল থেকে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার সাথে কিংবা আমার অন্যান্য সহকর্মীদের সাথে তোমাদের কিন্তু এখনো কি হয় নাই, পরিচিতি পর্বটি সম্ভব হয় নাই। কী কারণে হয় না এটা তো আমরা সবাই জানি। অবশ্যই আমরা একটি মহাপর্যায় অথবা মহাবিপর্যয়কাল পার করছি। এই যে মহাবিপর্যয়কাল, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের জন্য নতুন। এই যে বলা হচ্ছে মহামারী, মহামারী যুগের পর যুগ, 100 বছর বলো, 200 বছর বলো, যারা বিভিন্ন পত্রিকার সাথে সংশ্লিষ্ট ওরা কিন্তু জানো বিভিন্ন সময়ে প্লেগ রোগ, তারপর হচ্ছে চিকেন পক্স, বিভিন্ন রকম ভয়াবহ অণুজীব, বেসিক্যালি অণুজীবের কারণে কিন্তু আমরা পরাস্ত হয়ে আছি। তাহলে বর্তমানে কোন অণুজীব? আমরা সবাই জানি করোনা ডিজিজ অথবা কোভিড-19। কোভিড-19 হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ। যেহেতু 2019 সালের ডিসেম্বর মাসে এটার প্রকোপ প্রথম চীনের মধ্যে দেখা গিয়েছিল, যার কারণে আমরা এটার নামকরণ করেছি কি কোভিড-19। তাহলে এগুলো আমি কেন বলছি আজকে প্রথম ক্লাসের দিন, যেহেতু আমাদের সাথে তোমাদের জুলাই মাসের 1 তারিখ থেকে ক্লাস হওয়ার কথা ছিল, অবশ্য বিশাল একটি ক্লাসরুমে নতুন। আমার এখনও মনে পড়ে গত বছর কিংবা তার আগের বছর প্রথম দিনে ক্লাসের মধ্যে আমরা টিচাররা কী করতাম, জাস্ট ইন্ট্রোডিউস মাই সেলফ, তারপর বিভিন্ন বিষয়ে তোমরা কে কী হতে চাও কিংবা কার কী রেজাল্ট ছিল, কী কারণে আমাদের অন্যান্য স্টুডেন্টদের তুলনায় ভালো রেজাল্ট হয় নাই, এগুলো নিয়ে আমরা প্রথম ক্লাসে কী করতাম, আলোচনা করতাম। কিন্তু আনফর্চুনেটলি, অবশ্যই আনফর্চুনেটলি আমাদের এই পদ্ধতিটা কি করা সম্ভব হয় নাই, ফলো করা সম্ভব হয় নাই, ঠিক আছে। আমরা কিন্তু অলরেডি 3 মাস পার করে সে জুলাই মাসে হওয়ার কথা ছিল, এখন কিন্তু অক্টোবর মাস থেকে কিন্তু আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে। ওকে, আমি তাহলে প্রথমে বলি, লেটস ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম তাসলিমাতুন নাহার, লেকচারার অফ বায়োলজি, অ্যান্ড মাই স্টাডি ইজ দ্য অনার্স অ্যান্ড মাস্টার্স ইজ দ্য চিটং ইউনিভার্সিটি, অ্যান্ড মাই সাবজেক্ট ইজ দ্য বোটানি। ওকে, তাহলে আমি আমার ইন্ট্রোডিউসটা করে ফেললাম। তাহলে আমি হচ্ছি অবশ্যই তোমাদের ক্লাস টিচার, বিজ্ঞান বিভাগের ক্লাস টিচার এবং তাসলিমাতুন নাহার, ঠিক আছে। তাহলে আমি প্রধানত পড়াবো তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্র। এই যে জীববিজ্ঞান প্রথম পত্র, যে টপিকসটি আমি বাছাই করলাম আজকে, বিশাল একটি টপিকস, প্রধানত বিশাল একটি টপিকসের হেডলাইন হচ্ছে কি, কোষ ও এর গঠন। তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু অধ্যায় 1 নিয়ে আজকে নতুন একটি পড়া শুরু করব, ঠিক আছে। অবশ্য ইনশাল্লাহ আমরা কালে কালে যদি করোনা প্রকোপটা কি হয় কমে যায়, এবং যদি আমাদের সব জায়গার মধ্যে সুস্থ একটি পরিবেশ চলে আসে, অবশ্যই আমরা ক্লাসরুমে কিন্তু কন্টিনিউ করব। কিন্তু আমরা এখন থেকে মাইন্ডটাকে অবশ্যই সেট আপ করবো, আমরা অনলাইন ক্লাসের মধ্যে অবশ্যই আমাদের কি করতে হবে, ইনভলভ হতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু কলেজের পড়ার মধ্যে কিন্তু বিভিন্ন রাইটার্সের নাম আমরা কি করি, যেমন ধরো এসএসসিতে আমরা দেখেছিলাম এসএসসির মধ্যে কি ছিল, শুধু একটি মাত্র বই যেটা টেক্সট বই হিসেবে আমরা ফলো করতাম, কিন্তু এইচএসসিতে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধর্মী, এক একটি সাবজেক্টের জন্য কিন্তু 2-3টা রাইটারের নাম অথবা 2-3টা বই আমরা ফলো করি। তোমরা ইতিমধ্যে বুক লিস্ট পেয়ে গেছো, এই বুক লিস্টের মধ্যে আমি জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে
প্রধানত দুইটা বইয়ের সাজেস্ট করেছি। একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ আবুল হাসানের জীববিজ্ঞান প্রথম পত্র এবং আরেকটি হচ্ছে ডক্টর মোহাম্মদ মুস্তফা কামাল পাশা স্যারের জীববিজ্ঞান প্রথম পত্র বই। আশা করি আমরা সবাই এই দুইটা বই মধ্যে অন্তত পক্ষে প্রথম যেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ আবুল হাসানের বইটা সবাই সংগ্রহ করেছি। ঠিক আছে, তাহলে এখন আসি, আমি এখন পড়ার মধ্যে আসি। প্রথমে আমাদের কি আছে, কোষ এবং এর নামকরণ। আমরা কোনো কিছু পড়ার সময় অবশ্যই খাতা রাখবো পাশে। ঠিক আছে, তাহলে কোষ এবং এর নামকরণের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, প্রথমেই কিন্তু দেওয়া আছে বিজ্ঞানী রবার্ট হুকের নাম। এই যে রবার্ট হুক আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে 1665 সালে রয়্যাল সোসাইটি অথবা ব্রিটেনের রয়্যাল সোসাইটির উনি একজন কী ছিলেন, কর্মচারী অথবা যন্ত্রপাতির রক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। তাহলে তিনি কী করেছেন, প্রত্যেক সপ্তাহে যেহেতু ওদের একটি সম্মেলন হতো, তাহলে বিভিন্ন আবিষ্কার তখন কী করা হতো, উপস্থাপন করা হতো। তিনি একদিন চিন্তা করলেন, তিনি এমন একটি জিনিস উপস্থাপন করবেন যেটার মাধ্যমে আমরা নতুনভাবে জানতে পারব। কর্কের ছিপি আছে না, ওই ছিপিকে যখন তিনি প্রস্থচ্ছেদ করে দেখলেন, এর মধ্যে কুঠুরি কুঠুরি অথবা ছিদ্রযুক্ত কতগুলি উপাদান দেখা গেল। এই উপাদানটির আরেকটি নাম হচ্ছে, দেখো যেহেতু কুঠুরির মতো তাহলে এর নাম উনি প্রথমে দিয়েছেন, দেখো সেল, অথবা সেল হচ্ছে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ। এবং এই সেল শব্দটি কোত্থেকে এসেছে, ল্যাটিন শব্দ সেলুলা। আমি এই শব্দগুলো কেন বলছি, আমাদের সাবজেক্টিভের পাশাপাশি অবজেক্টিভ বলেও একটি কি আছে, ব্যাপার আছে। ঠিক আছে, এরপর আসি মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া হচ্ছে এমন একটি গ্রন্থ যেখানে কোষ নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এই গেল বিজ্ঞানী রবার্ট হুকের কথা। এরপর আরেকজন বিজ্ঞানী, সমসাময়িক আরেকজন বিজ্ঞানী হচ্ছেন দেখো বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক তার ঠিক প্রায় 9-10 বছর পর 1674 সালে, যেহেতু বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেছেন, তিনি বলেছেন ঠিক আছে, বিজ্ঞানী রবার্ট হুক যে স্ট্রাকচারটি আবিষ্কার করেছেন এটি হচ্ছে মৌমাছির চাকের মতো কুঠুরিযুক্ত উপাদান। তাহলে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক কে আবিষ্কার করেছেন, বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক বলেছেন কোষের ভেতরে আরও কতগুলো জীবীয় উপাদান অথবা স্বপ্রজননে সক্ষম এমন কতগুলো উপাদান আছে যেগুলো হচ্ছে কি, সজীব উপাদান। তাহলে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক আরেকটি কি করেছেন, যুগান্তকারী আবিষ্কার করেছেন। ঠিক আছে, তাহলে এখন আসি কোষ নিয়ে একটি আদর্শ সংজ্ঞা। বিজ্ঞানী লোই অ্যান্ড সিকেভিস, বিজ্ঞানী লোই এবং সিকেভিস কি বর্ণনা করেছেন, বর্ণনা করেছেন কোষ হলো এমন একটি উপাদান যেটি বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং স্বপ্রজননে সক্ষম জীবীয় উপাদান। তাহলে লোই অ্যান্ড সিকেভিজের সংজ্ঞাটি কিন্তু আমরা এসএসসিতেও পড়েছিলাম। ঠিক আছে, আমি এ পর্যন্ত মোট কয়জন সায়েন্টিস্টের নাম বলেছি, এ পর্যন্ত তিনজনের। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের মেডিকেল ভর্তির জন্য কিংবা আমাদের বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য পড়বো, এইচএসসি পড়া নো, আমরা আমাদের পরবর্তী টার্গেট হবে ভবিষ্যৎ নির্ধারণ করা। কেউ মেডিকেল সায়েন্সের দিকে যাবে, কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, কেউ ভার্সিটির বিভিন্ন ভালো ভালো সাবজেক্টের দিকে ঝুঁকবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে বললাম মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বেসিক্যালি এসবগুলো কিন্তু আমাদের আমাদের পাঠ্য বইয়ের ভেতর থেকে আসে। তাহলে আমার অনুরোধ রইল, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বে এবং কি নিজেরা নিজেদেরকে অনেক দূর এগিয়ে রাখবে। ঠিক আছে, এখন আসি প্রথম কোষের সৃষ্টি। এই যে বলা হলো একটি কোষ থেকে আরেকটি কোষ, একটি কোষ থেকে আরেকটি কোষ দ্রুত, আমরা কিন্তু পড়েছিলাম দেহ কোষ কিসের মাধ্যমে বিভাজিত হয়, মাইটোসিসের মাধ্যমে, এবং জনন কোষ কিসের মাধ্যমে বিভাজিত হয়, মিওসিসের মাধ্যমে। আরেকটি কথা, এ আমার শুরুতে বলা উচিত ছিল, আমি কিন্তু দুইজন রাইটারের বই যেহেতু ফলো করছি, আজকে কিন্তু আমি মূলত ডক্টর মোহাম্মদ আবুল হাসানের বইটা ফলো করছি। ঠিক আছে,
অবশ্যই প্রতিদিন তোমরা লেকচারের ক্ষেত্রে মানে সংক্ষেপে লিখতে পারো, ইটস মাই টেকনিক, ঠিক আছে? তাহলে আমি যেদিন যে লেকচারটি ফলো করব তার পাশাপাশি কি লিখব, সংক্ষেপে লিখব ডক্টর আবুল হাসান, ঠিক আছে? এভাবে লিখলে কিন্তু আমাদের প্রতিদিনের পড়া অনেক গতি পাবে। এখন আসি প্রথম কোষের সৃষ্টির ক্ষেত্রে। আমি দুজন সায়েন্টিস্টের নাম বলছি, দেখো, একজন হচ্ছে আলেকজান্ডার ওপারিন আর একজন হচ্ছে জেবিএস হ্যান্ডেন। জেবিএস হ্যান্ডেন এবং আলেকজান্ডার ওপারিন নিয়ে একটি তথ্য আছে, কিন্তু এটা হচ্ছে কি ওপারিনের তত্ত্ব। তাহলে ওপারিনের তত্ত্বের মধ্যে কি, তোমরা নিশ্চয়ই জানো আমাদের পৃথিবী কিন্তু একসময় কি ছিল, আগুনের কুণ্ডলী ছিল। এই আগুনের কুণ্ডলী কোটি কোটি বছর ঘুরতে ঘুরতে একটি সহনীয় মাত্রায় আসে। মাঝে মাঝে আমরা আগ্নেয়গিরি দেখি না, আগ্নেয়গিরি লাভা, যে ম্যাগনাম, যে পৃথিবীর মধ্যস্তর থেকে অথবা ভেতরের স্তর থেকে বিচ্ছুরিত হয়, এগুলোকে বলা হচ্ছে কিন্তু লাভা, ঠিক আছে? তাহলে এই লাভার মধ্যে বিজ্ঞানীরা দেখেছে অনেকগুলি উপাদান। প্রথমটা হচ্ছে মিথেন, আমি কিন্তু লিখে রেখেছি, দেখো, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং H2O, এরা কিন্তু আমাদের পৃথিবীতে একসময় বিরাজমান ছিল, বাট কি ছিল না, মুক্ত অক্সিজেন ছিল না। এই মুক্ত অক্সিজেন না থাকার কারণে, তাহলে আমি প্রথমে বলতে পারি, দেখো, এই উপাদানগুলো একসাথে ঘর্ষণের ফলে কি সৃষ্টি হয়, কোনো জৈব অণু অথবা অর্গানিক সাবস্টেন্সেস। এরপর আরেকটি, আরেক দুজনের নাম বলতে পারি আমি, স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড ইউরে। এই দুইজন বিজ্ঞানী পরীক্ষাগারে এই উপাদানগুলোকে পরীক্ষারের মধ্যে ইলেকট্রন প্রবাহ দিয়ে প্রথম একটি যুগান্তকারী উপাদান অ্যামাইনো অ্যাসিড, একটু লিখে রাখো, এই উপাদানের মাধ্যমে আমি কি তৈরি করে ফেললাম, এক ধরনের জৈব অণু, এবং এই জৈব অণুর নাম কি দিয়েছি আমি, অ্যামাইনো অ্যাসিড। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান অ্যামাইনো অ্যাসিড, কিন্তু পেপটাইড বন্ডের মাধ্যমে কি সৃষ্টি হয়, প্রোটিন তৈরি হয়। এবং আমরা জানি আমাদের উদ্ভিদ এবং কি বেসিক্যালি প্রাণীর প্রতিটি উপাদান কিন্তু বিভিন্ন রকম প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? এখন আসি বিষয়টি, আমি যে পড়লাম এই যে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি, বেসিক্যালি আমার হেডলাইন কি ছিল, প্রি এক্সিস্টিং অথবা কি প্রি এক্সিস্টিং সেলস, তাহলে প্রথম আদি কোষ, তাহলে এটাই হচ্ছে আমার প্রথম আদি কোষ, ঠিক আছে? এখন দেখি আমি কোষীয় অঙ্গাণু অথবা আমার যে হেডলাইনটা আছে, কোষ এবং এর গঠন। কোষীয় অঙ্গাণু সেল অর্গানেলসের ক্ষেত্রে আমি কিন্তু কি পড়তে পারি, প্রোটোপ্লাজম, এরপর পড়ব সাইটোপ্লাজম, এরপরে পড়ব নিউক্লিয়াস। তাহলে আজকে যেহেতু আমার প্রথম ক্লাস, আশা করি প্রথম ক্লাসের মধ্যে, জাস্ট ইন্ট্রোডিউসিং ক্লাস, আমি সম্পূর্ণ এই টপিকসটি আজকে একটু ধারণা দিব, এবং নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা প্রতিটা টপিকস ধীরে ধীরে পড়ব, ঠিক আছে? তাহলে এখন আসি আমি যে ওভারঅল যে টপিকসটি নিয়ে পড়লাম, এটাকে বায়োলজিতে কিসের মধ্যে কি করা হয়, আবদ্ধ করা হয়, এটার নাম হচ্ছে সাইটোলজি। সাইটোলজি মানে হচ্ছে, দেখো, কোষ বিদ্যা, বিশাল একটি ব্যাপার। আমার সম্পূর্ণ স্ট্রাকচার কিন্তু প্রধানত কোষ দিয়ে তৈরি, এই কোষের বিভিন্ন অঙ্গাণু এবং বিভিন্ন অঙ্গাণুর কার্যক্রম নিয়ে কিন্তু আমি কোন বিজ্ঞানে পড়ব, সাইটোলজি, ঠিক আছে? এখন আসি সাইটোলজির পর আমি কোষের প্রকারভেদ, আমরা কিন্তু এসএসসিতেও পড়েছিলাম কোষের প্রকারভেদের ক্ষেত্রে, আমি প্রথমে পড়ব, দেখো, প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, একটু খেয়াল করে দেখো, আমি নিউক্লিয়াসের একটি কোষের মধ্যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমি প্রধানত দুইটি অংশে বিভক্ত করব, একটি হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটি হচ্ছে ইউক্যারিওটিক সেল। খুব সংক্ষেপে তোমাদেরকে একটু দেখাই, এই যে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিকের মধ্যে এখানে যে নিউক্লিয়ার মেমব্রেন থাকার কথা, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, ঠিক আছে? এরপর আসি নিউক্লিওলাস, নিউক্লিওলাস থাকার কথা, নিউক্লিওলাসও থাকবে না, শুধুমাত্র কি থাকবে, ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটন তন্তু শুধুমাত্র থাকার কারণে এবং অন্যান্য উপাদান না থাকার কারণে
সাইটোপ্লাজমে এসব উপাদান কিন্তু অথবা ক্রোমোজোমীয় অথবা বংশগতীয় উপাদান ভাসমান অবস্থায় থাকে। এবং এদের রাইবোজোম, রাইবোজোম হচ্ছে 70S। এগুলো কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখন খুবই ডিটেলস পড়ব, প্রতিটা উপাদান আমরা কিন্তু খুব ডিটেলস পড়ে নিজেদের জ্ঞান আরও বাড়াব, ঠিক আছে? 70S, এস মানে হচ্ছে ভেদবান ইউনিট। আশা করি যখন রাইবোজোম পড়ব তখন আমরা আরও বেশি কি হব, ক্লিয়ার হব। এরপর আরেকটি উপাদান হচ্ছে ইউক্যারিওটিক। ল্যাটিন ভাষায় ইউক্যারিওটিক মানে হচ্ছে উন্নত। তাহলে যে কোষের মধ্যে নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস থেকে শুরু করে সবগুলি উপাদান থাকে তাকে বলবো ইউক্যারিওটিক সেল। এরপর হচ্ছে দেখো কাজের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে আমি দুইটা অংশে বিভক্ত করব, একটি হচ্ছে সোমাটিক সেল আর একটি হচ্ছে গ্যামেটিক সেল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে যেহেতু আমার প্রথম হেডলাইন ছিল কোষ ও এর গঠন, আজকে শুধুমাত্র কোষের আবিষ্কার এবং পূর্ব কোষের ধারণা, কোষের প্রকারভেদ ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। তাহলে আজ আমাদের এতটুকু। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা কিন্তু খুব দ্রুততার সাথে, যেহেতু তিন মাস বিভিন্ন কারণে, বিভিন্ন বলবো না, মহামারীর কারণে আমাদের একটু শিক্ষাকাল একটু পিছিয়ে পড়েছে, ইনশাল্লাহ আমরা খুব দ্রুততার সাথে এবং সাফল্যজনকভাবে আমাদের অধ্যায় শেষ করব। ধন্যবাদ।